লক্ষ্মীপুর নোয়াখালী ও কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি পানি সরছে দীর্ঘতিতে মোট প্রাণ গেছে সাতাশ জনের ক্ষতিগ্রস্ত অর্ধকুটি মানুষ গত বছরের শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করল সরকার পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ এবং দু চোদ্দ ও দু আঠারো সালে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের স্বাগত প্রাইম নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী শুনছিলেন বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম এবারে চলে যাব বিস্তারিত সংবাদে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ করেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার টস্কি বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন রাশিয়া বাংলাদেশের পরীক্ষিত বন্ধু দেশটি সবসময় বাংলাদেশের উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করেছে ভবিষ্যতেও কাজ করবে বৈঠকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অনুসন্ধান বিষয়ে আলোচনা হয় লক্ষ্মীপুর নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে ফেনের পরিস্থিতি উন্নতির দিকে গেলেও বন্যার পানি সুটছে ধীর গতিতে বন্যা কবরিত এলাকাগুলোই সুপেয় পানি এবং খাবারের সংকট দেখা দিয়েছে নৌজানের অভাবে স্বেচ্ছাসেবীরা ত্রাণ সামগ্রী পৌঁছাতে পারছেন না এদিকে বন্যায় এগারো জেলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা সাতাশ জন আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ছাপ্পান্ন লাখ উনিশ হাজার তিনশো পঁচাত্তর জন মানুষ এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম এসব তথ্য জানান প্রতিদিন পাঠাও তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য বন্যায় দেশের এগারোটি জেলার চুয়াত্তরটি উপজেলা প্লাবিত হয়েছে বিপদসীমার উপরে থাকা তেরোটির মধ্যে উল্লেখযোগ্য নটি পয়েন্টে পানি কমতে শুরু করেছে তবে নোয়াখালী ও কুমিল্লা জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে শনিবার রাত থেকে একটানা বৃষ্টি ও উজানের পানিতে নোয়াখালীর আটটি উপজেলা সেনবাগ সুনাইমুড়ির চাটখিল বেগমগঞ্জ ও কোম্পানিগঞ্জ উপজেলায় আরও কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট কুমিল্লায় গোমতী নদীর পানি কমতে শুরু করেছে সেই সঙ্গে বন্যা কবলিত এলাকাগুলো থেকেও একটু একটু করে পানি নামতে শুরু করেছে তবে এখনও পানিবন্দি রয়েছে অনেক মানুষ

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এগারোটি জেলায় চুয়াত্তরটি উপজেলা বন্যায় প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে মোট বারো লাখ আটত্রিশ হাজার আটচল্লিশটি পরিবার অনুকৃতি আদিত্য এশিয়ান টেলিভিশন গত কয়েকদিনের মতোই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বন্যার্থদের জন্য গণত্রাণ সংগ্রহ সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুদ হয় এখন নগদ অর্থ এবং শুকনো খাবার দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণী পেশা মানুষ নগদ অর্থ এবং ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন একই সাথে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবী সহ সহায়তাকারীরা কাস্ট আমাদের রিপোর্ট থাকছে বিস্তারিত দেশের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্রদের গণচান সংগ্রহে সহায়তা করে আসছেন দেশের সব শ্রেণী পেশার মানুষ রিক্সা চালক থেকে শুরু করে পথের ভিকারি দিনমজুর থেকে সচিব ছোট কোমলমতি শিক্ষার্থীদের টিফিনের জমানো টাকা কেউ বাবার দিয়ে যাচ্ছেন বিয়ের অলঙ্কার আগে আমরা দেখতাম যে বন্যার জন্য বা হচ্ছে কোনো কারণে ত্রাণ নেয়ার জন্য লাইন লেগে থাকতো এখন দেখতেই পাচ্ছেন এখানে কত ভিড় ত্রাণ দেওয়ার জন্য এখন মানুষ লাইন লাগিয়ে আসছে রিক্সাওয়ালা থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষই এখানে আসছেন এবং স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কেন্দ্রগুলোতে এসে যে যেভাবে পাচ্ছেন বন্যার্থদের জন্য সহায়তা দিচ্ছেন নগদ টাকা ওষুধ পোশাক সহ নিত্য প্রয়োজনীয় নানা পণ্য দিচ্ছেন তারা সব হারানো বানভাসী মানুষের মুখে হাসি ফুটানো হয়তো সম্ভব নয় তবে যাতে এই পরিস্থিতিটি মোকাবেলা করতে পারে সে লক্ষ্যে এ সহায়তা করছেন বলে জানান তারা তো এই পর্যন্ত কোথাও আর নামটা লিস্ট শহীদের মধ্যে লিস্ট করাতে পারিনি তো ওর নামে আমি আজকে দশ হাজার টাকা আমি দিলাম বন্যার লোকদের জন্য আমার মেয়ে তো একটাই মেয়ে ছিল আমার একটা ছেলে আছে সেকেন্ড ইয়ারে পরে আমার জীবনটা আমার দুনিয়াটা উজার হয়ে গেছে এখন যে পরিস্থিতি চলছে দেখা যাচ্ছে অনেকেই অনেক অসুবিধায় রয়েছে তো আমরা আমরা যে কারণে আসছি আমরা চাই যে আমাদের যা আছে তা দিয়ে যেন তাদের পাশে একটু দাঁড়াতে পারি তবে যারা এখানে এখনো অনেক টাকা পয়সার মালিক আছেন আমি তাদের বিবেকের প্রতি আহ্বান জানাবো তারা অবশ্যই এগিয়ে আসবেন এদিকে ফারাক্কা খুলে দেয় এবং বেশ কয়েকটি জেলায় নতুন করে বন্যার সংখ্যায় সহায়তা বাড়ানোর আহ্বান জানান ত্রাণ সংগ্রহকারী স্বেচ্ছাসেবকরা আশা করছি আমাদের এই কঠিন সময়ে আমরা সবাই মিলে যদি আমরা একটু সহযোগিতা করি ইনশাল আমরা এই কঠিন সময়টা একটা সময় পার করে উঠতে পারবো এলাকা অঞ্চল ডুবে গেছে তাদের জন্য আহ্বান করছি আপনারা সবাই তাদের সহানুভূতি হন এবং তাদের সাহায্যের জন্য এগিয়ে আসেন তাদেরকে আমি বলবো যে অন্যদেরকে দেখুক তারা শিখুক তারা আসুক শিক্ষার্থীরা জানান ট্রাক সংকটের কারণে এসব ত্রাণ পৌঁছানো কঠিন হয়ে পড়েছে কাউসার আহমেদ এশিয়ান টেলিভিশন ঢাকা বিগত প্রায় ষোলো বছরে অর্থাৎ আওয়ামী লীগের শাসনামলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে পাঁচ সদস্যের একটি কমিশন কমিশন গঠন করেছে সরকার ইনকোয়ারি সদস্য ছাপ্পান্ন অনুযায়ী কমিশন গঠন করে মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই কমিশনের সভাপতি হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মনুল ইসলাম চৌধুরী কমিশনের সদস্য হিসেবে রয়েছেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোহাম্মদ ফরিদ আহমেদ শিবলি মানবাধিকার কর্মী নূর খান ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাবেলা ইদ্রিস এবং মানবাধিকার কর্মী সাজ্জাদ হোসেন আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার মাধ্যমে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানের জন্য এ তদন্ত কমিশন গঠন করা হলো আগামী পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে সরকারের কাছে তদন্ত প্রতিবেদন দাখিল করবে গঠিত কমিশন শেখ হাসিনাকে প্রধান আসামি করে আরও চারটি হত্যা মামলা গ্রহণের আদেশ দিয়েছেন আদালত মঙ্গলবার ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালত এ আদেশ দেন একই সঙ্গে আদালতে করা হত্যা মামলার আবেদনগুলো সংশ্লিষ্ট থানাকে এছাড় হিসেবে গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মামলার আবেদন থেকে জানা যায় মোহাম্মদপুরে সিএনজি পাম্প কর্মচারী মনসুর মিয়ার হত্যার ঘটনায় শেখ হাসিনা সহ তৎকালীন সরকারের দায়িত্বশীল বাইশ জনকে আসামি করা হয় একই এলাকার আরেকটি হত্যা মামলায় আসামি করা হয় ষোলো জনকে মিরপুরে কলেজ শিক্ষার্থী নাহিদুল ইসলাম হত্যার ঘটনায় শেখ হাসিনা তার ছেলে সজীব অজেদ জয় সহ একচল্লিশ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় এছাড়া যাত্রাবাড়িতে মিরাজ হোসেন হত্যা মামলায় শেখ হাসিনা সহ চুরানব্বই জনকে আসামি করা হয় ওইসব মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে শতাধিক ব্যক্তিকে দু চোদ্দ এবং দু আঠারো সালে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে দেশের কোন আদালতে প্রশ্ন উত্থাপন করা যাবে না বলে দেয়া দায় মুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট আজ মঙ্গলবার বিচারপতি এ কে মাসুদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন আদালতের রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ সময় তিনি বলেন যদি দু চোদ্দ এবং দু আঠারো সালে নির্বাচনের কমিশনাররা অবৈধ হয় তাহলে ওই দুটি নির্বাচনও অবৈধ হবে এর আগে গত 18 আগস্ট 2014 এবং দু সালে জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায় দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পেশ করেন সুপ্রিম কোর্টের দশ আইনজীবী একই সঙ্গে রিটে 2014 এবং 2018 সালে আঠারো সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এমন বিধান বাতিল চাওয়া হয় যেসব স্বৈরশাসকের দোসররা সেনানিবাসে আশ্রয় নিয়েছে সেনানিবাসে আশ্রয় নিয়েছিল তাদের নামের তালিকা প্রকাশ করতে সেনা প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ দুপুরে জাতীয় প্রেস এক আলোচনা সভায় তিনি কথা বলেন বিস্তারিত মনোনয়ন রিপোর্টে এরা প্রত্যেকে খুনি নিরীহ মানুষকে রাজনৈতিক কর্মীকে ছাত্র ছাত্রীদেরকে হত্যা করে ক্যান্টনমেন্টে গিয়ে পালিয়েছে জাতীয় প্রেসলাবে মৎস্যজীবী দলের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত রফিকুল ইসলাম মাহাতবের স্মরণে এই শোকসভার আয়োজন করা হয় বর্তমানে যে সরকারটি ক্ষমতায় রয়েছে এটির নাম যদিও অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে এটি একটি বিপ্লবী সরকার এটি অংশ নিয়ে বিএপিডির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বলেন বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে সেই জন্যই উপদেষ্টাদের এই বিপ্লবকে ধারণ করতে হবে আমরা চাই বিপ্লব যেন পথ হারিয়ে না ফেলে উপদেষ্টা পরিষদে যারা আছেন আপনারা বিপ্লবকে ধারণ করুন বিপ্লবের মর্মকতা উপলব্ধি করে প্রতিস্বাত করার জন্য যা কিছু করা প্রয়োজন এখন পর্যন্ত রাষ্ট্র সমাজ দেহে শেখ হাসিনার বসংবদ্ধরাই বসে আছে প্রত্যেকটা বাহিনীতে বিশেষ করে পুলিশ বাহিনীতে এবং প্রশাসনে যারা এই ষোলো বছর এই অবৈধ সরকারকে টিকিয়ে রেখেছে তারাই রয়েছে গণতন্ত্রের উত্তরণ করতে হলে চব্বিশ ঘন্টার মধ্যে এই নির্বাচন কমিশনকে বিলুপ্ত করেন এরা তো জনগণের ইলেকশন কমিশন না এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জাহিদুল ইসলাম নেতাকর্মীদের বর্ণার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান মণ্ডলের নাম এশিয়ান টেলিভিশন ঢাকা অন্যায়ের বিরুদ্ধে দ্রোহ মানবতার প্রেম এবং সাম্যবাদের চেতনায় দীপ্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আটচল্লিশতম মৃত্যুবার্ষিকী আজ তেরোশো তিরাশি বঙ্গবদের বারো ভাদ্রে ঢাকার পিজে হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সাহিত্য এবং সঙ্গীতের অনন্য প্রতিভার এই কবি তেরোশো ছয় বঙ্গাব্দের এগারোই জ্যৈষ্ঠ পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম তার ডাকনাম ছিল দুখুমিয়া শৈশব থেকেই কঠিন দারিদ্র মোকাবেলা করে বড় হয়েছেন তিনি কবি নজরুল ইসলাম সৃষ্টিশীল ছিলেন মাত্র তেইশ বছর এ সময়ে সাহিত্য জীবনের সৃষ্টিকর্ম বাংলা ভাষা এবং সাহিত্যের অমূল্য সম্পদ কবি নজরুলের কবিতা গান এবং সাহিত্যকর্ম বাংলা সাহিত্যে নবজাগরণ সৃষ্টি করেছিল তার কবিতা এবং গান মানুষকে যুগে যুগে শোষণ বঞ্চনা থেকে মুক্তির পথ দেখিয়ে চলেছে বন্যা দুর্গতদের ত্রাণ দিয়ে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লাবিব বর্তমানে ঢাকা সিএমএচ হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দিন গুনছেন পঁচিশে অগস্ট বুটেক্সের একটি টিম ফেনীর দাগুন ভুইয়াতে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে ঢাকায় ফিরছিল পথে কুমিল্লার গৌরীপুরে তাদের বহনকারী ট্রাক দুর্ঘটনার শিকার হয় এদিকে লাবিবের চিকিৎসা সহ ছয় দফা দাবি জানিয়েছে বুটেক্স শিক্ষার্থীরা দাবিগুলো হচ্ছে রাষ্ট্রের পক্ষ থেকে লাভিবের চিকিৎসার সমস্ত ব্যবহার তার বীরত্বকে স্বীকৃতি জানিয়ে রাষ্ট্রীয় সম্মাননা নিরাপদ সড়ক আন্দোলন দু হাজার আঠারোতে সড়কের নিরাপত্তা নিশ্চিতে ছাত্রদের যে সকল দাবি এবং পরিকল্পনা ছিল তার বাস্তবায়ন বুটেক্সের সামনে ফুট ব্রিজ নির্মাণ এবং প্রধান ফটকের দুই পাশে স্পিড ব্রেকার নির্মাণ ট্রাফিক কন্ট্রোল সিস্টেমকে পুনঃ ডিজিটালাইজেশন করা এবং ট্রাফিক পুলিশের সদস্যদের যে কোনো অনিয়ম এবং হয়রানির জন্য জবাবদিহিতার আওতায় আনা এবার দীর্ঘদিন ধরে কক্সবাজারের মহেশখালীর ধলখাটা ইউনিয়নের মুহুরি ঘোনা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র দখল করে বসবাস করে আসছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আহসানুল্লাহ বাচ্চু আশ্রয় কেন্দ্রের প্রতিটি রুমে খাট আলমারি এবং প্রয়োজনীয় আসবাবপত্রে সজ্জিত করে থাকতেন বাচ্চু এমন অভিযোগের ভিত্তিতে আশ্রয় কেন্দ্রে অভিযান চালায় নৌবাহিনী এ সময় একটি পিস্তল গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় পরে তাকে আটক করে নিয়ে আসার সময় তার সমর্থকরা নৌবাহিনীর কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এ সময় নৌবাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করা হয় এক পর্যায়ে নৌবাহিনীর আত্মরক্ষার্থে ফাঁকা গুলি বর্ষণ করে হামলায় বেশ কয়েকজন সাংবাদিক এবং নৌবাহিনীর সদস্য আহত হয়েছে আটক চেয়ারম্যানের বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা মামলা রয়েছে

দেশীয় সুস্থ ওনাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি আমরা তাকে যখন অ্যারেজ করতে যাই তার যে বেনিফিশিয়ারি গ্রুপ আছে তারা যথেষ্ট আমাদের উপরে এত আচরণ করে ওনিতে আমাদের কিছু হালকা আহত হয় বাট হয়ে আমরা তাকে সুস্থভাবে নিয়ে আসতে পেরেছি এবং প্রয়োজনীয় আয়নর ব্যবস্থা গ্রহণ করেছি এবারে খেলার খবর সাফ অনর্থ বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠল বাংলাদেশ টাইব্রেকারে ভারতকে হারিয়েছে বাংলার যুবারা গতকাল দ্বিতীয় ফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালে ইঞ্জুরিতে পড়েন নিয়মিত গোলরক্ষক শোভন তার পরিবর্তে বাকি সময় বাংলাদেশের গোলপোস্ট সামলান দ্বিতীয় গোলকিপার মোহাম্মদ আসিফ নির্ধারিত সময়ের খেলা এক এক সমতায় শেষ হয় এরপর ম্যাচ করায় টাইব্রেকারে সেখানে দুই শট রুখে ম্যাচ জয়ের নায়ক বনে যান মোহাম্মদ আসিফ চার দিন ব্যবধানে ফাইনালে উঠছে বাংলাদেশ শিরোপা লড়াই লড়াইয়ে লাল সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ শহরতৃক নেপাল এবারে স्यूडিল প্রেজেন্টস হেলথ এন্ড বিউটি শরনকালের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে দেশের 13 জেলার অর্ধকোটি মানুষ এলাকাগুলোতে বন্যা এবং বন্যা পরবর্তী সময়ে নানা ধরনের রোগবালাই দেখা দিয়েছে এর মধ্যে পানি এবং কীটপতঙ্গবাহিত পতঙ্গ বাহিত রোগের প্রাদুর্ভাবই বেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে আলাপ করে রিপোর্ট করছেন রফিকুল ইসলাম রলি গত কয়েকদিন ধরে প্লাবিত হয়ে পড়েছে নদ নদী অববাহিকার চর ও নিম্নাঞ্চল এতে করে দেখা দিয়েছে কলেরা ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগবালাই আবার অনেক মানুষ একসঙ্গে থাকার কারণে শ্বাসনালীর প্রদাহ ফ্লু হাপানি স্ক্যাবিস ফুসকুরি ফোড়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যা যে জিনিসটা হয় মানে পানি আসে তো পানি আসলে ঘর বাড়ি ডুবে যায় এবং মানুষরা আশ্রয় কেন্দ্রে যান তো আমরা দেখি বন্যার পরবর্তী পরে যে বন্যার পানি নামতে থাকে মানুষও ধীরে ধীরে বাড়ি করে যায় তো কাদা পানি থাকে কাদা পানি পারানোর পরে দেখি যাদের যাদের এক্সিমা ছিল যাদের শরীর ছিল তাদের বিভিন্ন রোগ শোক ছিল ছত্রাক ছিল এগুলি বাড়তে থাকে পরিত্রাণ উপার সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করবেন একজনের রোগ হইলে যার যার রোগের সবাই চিকিৎসা করবেন বাকিরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এবং আলাদা থাকবেন যেন পাশাপাশি এসে রোগটা না ছড়ায় একই সাথে বন্যা পরবর্তী সময়ে সংক্রামক অসংক্রামক ব্যাধির শিকার হয় মানুষ বন্যা এলাকায় প্রায় চল্লিশ শতাংশ মৃত্যুর কারণ বন্যা পরবর্তী ডায়রিয়াজনিত রোগ তাই বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি বন্যা কবলিত এলাকায় পানি বিশুদ্ধকরণ বড়ি স্যালানের সরবরাহ নিশ্চিত করা জরুরি বিশুদ্ধ পানি পাওয়া না গেলে এগুলো হবে এখন আমাদের বিশুদ্ধ পানির জন্য যত রকম বন্দোবস্ত করা দরকার পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট পানি সিদ্ধ করে খাওয়া এখন অনেক জায়গাতে চুলাও জ্বালাইতে পারে না এক সমস্যা এখন এগুলার স্থানীয় প্রশাসনে এগুলো কেয়ার নিতে হবে অন্য কারো পক্ষে সম্ভব না সরকারের বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রশাসন থেকে সেটাই একমাত্র অবহিত রোগকে মানে কন্ট্রোল করতে পারে তাছাড়া আর কোনো সুযোগ আছে বলে মনে হয় না শিশুরা নিউমোনিয়া শ্বাসনালীর প্রদাহ কনজাংটিভাইটিস মেনিনজাইটিস সকে ছত্রাক সংক্রমণে বেশি ভুগতে পারে তাই দুর্যোগ ভ্যাকসিন প্রদান সঠিক সময় অ্যান্টিবায়োটিক পরিচ্ছন্নতা সঠিক পুষ্ট নিরাপদ খাবার এই রোগগুলোকে প্রতিহত করতে পারে শিশুবেশন প্রাইম নিউজ সাকিবিয়া বিকেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো একবার লক্ষ্মীপুর নোয়াখালী এবং কুমিল্লার বন্যা পরিস্থিতির অবনতি ফেনের পানি সরছে ধীরগতিতে মোট প্রাণ গেছে সাতাশ জনের ক্ষতিগ্রস্ত মানুষ গত ষোলো বছরের শাসন আমলে গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে কমিশন গঠন করল সরকার পঁয়তাল্লিশ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ এবং দু হাজার চোদ্দ এবং দু হাজার আঠারো সালে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টে এশন প্রাইম নিউজের পর্যন্ত আমাদের পরবর্তী সংবাদ দেখার আমাদের ধন্যবাদ সামনে থাকবেন